শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আমার অত্যন্ত আনন্দের দিন। দেখেন কিভাবে ময়লা পরিষ্কার শুরু হয়েছে। প্রথমে ধন্যবাদ জানাই বিডি ক্লিনকে, যারা 650 কর্মী নিয়ে আমাদের এই পুরাতন ফয় নদী পরিষ্কারের কাজে লেগে গেছেন। আপনারা দেখেন এই অবস্থা না, দেখেন আমি আপনাদেরকে পুরো জায়গাটা দেখাচ্ছি। এদিকে দেখেন এরা আমার এত ভালো লাগতেছে। এই যে এইভাবেই একটা দেশ আমার বিশ্বাস ময়লা মুক্ত হবে। একটা দেশে ময়লা মুক্ত করা এত সহজ না। আপনি শুধু এমপি মন্ত্রী হইলেই পরিবর্তন আসে না, পরিবর্তন আসে আপনার কর্মে, পরিবর্তন আসে যখন সারা পৃথিবী আপনাকে সহযোগিতার জন্য আগে আসে। শুনেন, বিশ্বাস রেখেছে আমার এলাকার মানুষ, আমাকে ভোট দিয়েছে। এইবার আমার কেন জানি মনে হয় সারা বাংলাদেশ, সারা বিশ্বের বাংলাদেশের মানুষরা আমার এলাকাকে সহযোগিতা করতে শুরু করেছে। আমি দেখাইতে চাই যে একটা মানুষ চাইলে একটা এলাকা নিয়ে যেতে চায়। আমি আপনাদের সবার সহযোগিতা চাই। একদিন আমরা এই পথে দেব এই সোনার বাংলা এবং বঙ্গবন্ধু সোনার বাংলায় আমরা একটা একখণ্ড সোনার বাংলা আপনাদেরকে দেখাইতে চাই এবং সবাইকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। দেখা হয়ে দেখুন বিদেশ এনে 650 জন বাইরে রয়েছে। ওনারা দেশের বিভিন্ন জেলা থেকে এসেছে। আমরা আশা করি আজকের দিনের ভিতরেই ময়লা পরিষ্কার হয়ে যাবে। পৌরসভার কারো পৌরসভার কারো